আসসালামু আলাইকুম, নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। বৃষ্টি বাদলের দিনে শুটকি মাছ খাওয়ার ইচ্ছে জাগে বেশি। কিছুদিন আগে যখন বৃষ্টির ধারা ছিল তখন শুটকি মাছ খেতে ইচ্ছে জাগে, কিন্তু কোনোভাবেই সময় করে উঠতে পারছিলাম না। শেষ পর্যন্ত চিন্তা করলাম, না আজকে রোদ ঝলমলে দিনেই রান্না করব শুটকি মাছ। এই শুটকি মাছের নামের সাথে সৌন্দর্যেরও মিল আছে। বন্ধুরা, আজ রান্না হবে রোজচাঁদা মাছের শুটকি। আসুন আমরা দেখি কত সহজভাবে শুটকি মাছ রান্না করা যায়। আমি সহজভাবে কী জন্য বললাম আপনারা রান্নাটি পুরো দেখলেই বুঝে যাবেন। আজ রান্না হবে শুটকি মাছ, আর এই শুটকি মাছ দিয়েই রান্না হবে। রূপচাঁদা মাছ যেভাবেই খাই না কেন সবভাবেই ভালো লাগবে। বন্ধুরা, আমরা চাইলে রূপচাঁদা মাছের শুটকি নিজেরাই দিয়ে নিতে পারি। আমি মাঝে মাঝে শুটকি নিজেই দিয়ে নিই, তবে এই শুটকিটি আমার কেনা। রূপচাঁদা মাছের শুটকি দেওয়া হয় এইভাবে কেটে। শুটকি মাছ পরিষ্কার করে নিচ্ছি, তবে শুটকি মাছের এই ফয়েলগুলো আগে কেটে নিচ্ছি। আমি এই শুটকি মাছটি পুরোটাই রান্না করব। শুটকি মাছটির ওজন হবে প্রায় 200 গ্রামের মতো। শুটকি মাছের এই পার্ট আলাদা করে দিলাম। এইভাবেই কেটে দিতে হয় রূপচাঁদা মাছের শুটকি। শুটকি মাছ টুকরো করে নিয়েছি এইভাবে। এবার এগুলো ভালো করে ধুয়ে গরম পানিতে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো, যদি বালি থেকে থাকে বেরিয়ে যাবে। শুটকি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর আমি কাঁটা বের করে নিয়েছি। যদি আপনারা কাঁটা বের করতে না চান তাহলে ছোটো ছোটো টুকরো করে নেবেন। এবার রান্নাতে চলে যাই আমরা। পাত্র বসিয়ে দিলাম, দিচ্ছি তেল আধা কাপ। এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দেব না, আমরা সাধারণত আগে পেঁয়াজ ভেজে নিই। তবে দিচ্ছি আমি এই তেলের মধ্যে শুটকি, যেহেতু শুটকিগুলো আগে ভেজে নেব। সাথে দিচ্ছি 2টি তেজপাতা। 2-3 মিনিট শুটকি মাছ ভেজে নিচ্ছি। প্রায় 2 মিনিট শুটকি মাছ ভেজে নিলাম। শুটকি মাছ ভেজে নিচ্ছি আর ঘ্রাণ পাচ্ছি, আর সাথে দিলাম 3টি শুকনা মরিচ। মরিচ শুটকির সাথে ভাজা হবে, তখন সুন্দর ঘ্রাণও পাওয়া যাবে। আরও আধা মিনিট ভেজে নিচ্ছি। শুটকি ভাজার ঘ্রাণ তো পাচ্ছি, তবে সব কিছু মিলিয়ে বেশ সুন্দর ঘ্রাণই বের হচ্ছে। এবার দিয়ে দিচ্ছি হলো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু মোটা করে কুচি করে নিয়েছি। 2 কাপ পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচির সাথে শুটকি মাছ মিলিয়ে দিচ্ছি ভালো করে। বন্ধুরা, শুটকিতে এক একটা জিনিস যোগ হবে আর ঘ্রাণ বের হতে থাকবে। এবার আবার দিচ্ছি রসুন। কোষ খুলে খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি দেশি রসুন দিয়েছি 1/2 কাপ। শুটকিতে রসুন লাগে আমরা জানি, তবে রসুন দিতে হয় একটু বেশি করে। রসুন না হলে শুটকি মাছ খেতে ভালো লাগবে না। এবার সব কিছু মিলিয়ে ভেজে নিতে হবে, যতক্ষণ না সুন্দর ঘ্রাণ বের হয় ততক্ষণ পর্যন্ত। তবে চুলার আঁচ এমনভাবে রাখতে হবে যেন পুড়ে না যায়। মাত্র 1 মিনিট হয়েছে, ভেজে নিয়েছি সব কিছু। এর মধ্যে পেঁয়াজ একটু নরম হয়েছে, কি যে সুন্দর ঘ্রাণ বের হচ্ছে কি আর বলবো আপনাদের। এবার অনেকটা ভাজা হয়েছে শুটকি মাছ, কাঁচা ঘ্রাণ বেশি আর পাওয়া যাচ্ছে না। মোট কথা, সব মিলিয়ে খুব সুন্দর ঘ্রাণই বের হচ্ছে। এর মাঝে পেঁয়াজও ভাজা হয়েছে। মশলা দেব, তার আগে দিচ্ছি পানি, যেহেতু আমি গোড়া মশলা ব্যবহার করব। পানি খুব বেশি দেব না, অল্প করেই দেব। পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম পানি। দিলাম লবণ 1.5 চা চামচ, ধনিয়া গুঁড়া দিলাম 1.5 চা চামচ, ধনিয়া ভেজে গুঁড়া করেছি। হলুদ গুঁড়া দিলাম 1 চা চামচ, হলুদ গুঁড়া বেশি দিলে ঘ্রাণ ভালো হবে না। মরিচ গুঁড়া দিলাম 1.5 চা চামচ, শুটকি মাছ একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না, তবে আপনারা ঝাল কম খেতে চাইলে মরিচ গুঁড়া কমিয়ে দিবেন। মিশাচ্ছি সব কিছু, তবে দেখে মনে হচ্ছে পানি দরকার, পানি দিলাম। মশলা মিশে যাচ্ছে আর রঙও বদলে যাচ্ছে বেশ সুন্দর। ও, আরেকটি জিনিস দেওয়া হয়নি, তা হচ্ছে আদা রসুন বাটা। আদা রসুন মিলিয়ে বাটা দিলাম 2 চা চামচ। এবার চুলার আঁচ একটু কমিয়ে 3-4 মিনিট মশলা কষিয়ে নিতে হবে। আপনারা কি জানেন, রূপচাঁদা শুটকি মাছ রান্না পোলাও দিয়ে খেতে অপূর্ব লাগে। যারা শুটকি প্রেমী আমার মতো তারা মিলিয়ে দেখবেন পোলাও দিয়ে খেয়ে। তাহলে ওই কথাই রইল, আমাকে জানাবেন কেমন হলো। এবার চুলার আঁচ একটু কমিয়ে দিলাম, 3-4 মিনিট এভাবেই মশলা কষিয়ে নিতে হবে। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, মশলা কষানো। রান্নার রং দেখেই খাওয়ার ইচ্ছে হয়, এর মধ্যে মশলা কষানো হয়েছে। শুটকি মাছ রান্নাতে খুব বেশি পানির প্রয়োজন পড়ে না, তারপরও দিতে হবে পানি। 1/2 কাপের মতো পানি দিলাম। দিচ্ছি ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ, এই জিরা গুঁড়া প্রথমেই দেওয়া যায়। তবে আমি কেন দিলাম না বলছি, আমি প্রথমেই মশলার সাথে যদি জিরা গুঁড়া দিয়ে দিতাম তাহলে সব কিছুর সাথে মিশে যেত জিরার ঘ্রাণ। ভাজা জিরার যে খুব সুন্দর ঘ্রাণ সেটা পাওয়া যেত না।
তাই আমি এখন দিলাম। এভাবে রান্নাটি করে দেখুন, অপূর্ব ঘ্রাণ পাবেন। আরও টেস্টি হওয়ার জন্য কি দিতে হবে বলুন তো? কাঁচামরিচ। কাঁচামরিচ না দিলে শুটকি রান্নাতে পূর্ণতা আসে না, কাঁচামরিচ দিলে শুটকি রান্নাতে পূর্ণতা আসবে। এই দুটো জিনিস আপনারা পরে দিবেন, তখন আপনারই অবাক হয়ে যাবেন এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে দেখে। নেড়েচেড়ে একটু ঢেকে দিলাম, চুলার আঁচ একটু কমিয়ে দিলাম, 3 মিনিটের জন্য রেখেছিলাম। দেখি, বাহ, দারুণ ঘ্রাণ পাচ্ছি। দেখে তো মনে হচ্ছে সব কিছুই ঠিকঠাক আছে। তারপরে একটু দেখি কেমন হলো। চুলা বন্ধ করে দিলাম। আমাদের রূপচাঁদা মাছের শুটকি বুনা তৈরি, এবার পরিবেশন করব। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, ভালো থাকবেন সবাই।